নালা বলেন, বিভিন্ন পুকুর বলেন, যে কোনো ক্যানেল বলেন, সেখানে জাস্ট নর্মালি এই ওয়াটার পাম্পটা যেয়ে পানিতে ছেড়ে দিবেন এবং সরাসরি আপনারা এই স্টার্ট করে এই পাইপের মাধ্যমে সরাসরি পানি দিতে পারবেন। ফসল ফলান তাদের একটা বিষয় আছে, যেটা হচ্ছে অনেক দূর পাইপ নিয়ে যেয়ে পানি শেষ করতে হয়। এটা ফায়ার সার্ভিসে যারা আছে তারাও এটা খুবই ইজিলি ব্যবহার করতে পারে আগুন নেভানোর কাজে। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আপনারা জানেন যে কৃষিকাজের মূল যে বিষয়টা হচ্ছে সেচ, এই সেচ দেওয়াটা খুব কঠিন একটা বিষয়। কারণ হচ্ছে বিভিন্ন মেশিনারিজ ব্যবহার করতে হয়, ওয়াটার পাম্প ব্যবহার করতে হয়, কেউ ডিজেল চালিত ওয়াটার পাম্প ব্যবহার করে। তো এই বিষয়গুলো অনেকটাই কঠিন বলতে পারেন। কারণ হচ্ছে যে জায়গায় শুধু পানির লাইন আছে, যেখানে পানির পাইপ আছে, সেখান ছাড়া ব্যবহার করা যায় না। সেখানে মোটরটা লাগিয়ে তারপর পানিটাকে তুলতে হয়। তো যারা বিভিন্ন ফলের বাগান করেন, বিভিন্ন জায়গায় যাদের ফসল ফলান তাদের একটা বিষয় আছে, যেটা হচ্ছে অনেক দূর পাইপ নিয়ে যেয়ে পানি শেষ করতে হয়। সহজ কোনো উপায় আছে কি না এই বিষয়টা আমাদেরকে অনেকেই জানতে চাইছিলেন। তো আমার সামনে যে মেশিনটা দেখছেন এটাকে ফ্লোটিং ওয়াটার পাম্প বলে, এটা একটা চায়নার মেশিন। তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন নৌকার মতো দেখা যাচ্ছে। এই মেশিনটা খুবই ভালো একটা মেশিন এবং এটা আপনার কাজটাকে অনেকটাই সহজ করে দিবে। কেন সহজ করে দিবে সেটাও আমি আপনাদেরকে বলবো। কারণ হচ্ছে দেখেন, এই ওয়াটার পাম্পটা ব্যবহার করতে আপনাকে কোনো পাইপলাইন লাগবে না, যারা যে পাইপ লাইন সেগুলো লাগবে না। যেখানেই পানি আছে, যেখানে আপনি নালা বলেন, বিভিন্ন পুকুর বলেন, যে কোনো ক্যানেল বলেন, সেখানে জাস্ট নর্মালি এই ওয়াটার পাম্পটা যেয়ে পানিতে ছেড়ে দিবেন এবং সরাসরি আপনারা এই স্টার্ট করে এই পাইপের মাধ্যমে সরাসরি পানি দিতে পারবেন। এবং এটার জন্য আলাদা কোনো পাইপের দরকার হবে না, ইনলাইন পাইপ, জাস্ট আউটলাইন পাইপটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এবং নর্মালি ব্যবহার করতে পারবেন। একজন মানুষ এটা টেনে নিয়ে যে কোনো জায়গায় পানি যেখানেই থাক সেখান থেকেই পানি তুলে ব্যবহার করতে পারবেন। তো আমি এটার বিস্তারিত আজকে আপনাদেরকে বলছি। তো এটা দেখছেন নৌকার মতো একটা দেয়া আছে, যেটার উপরে ইঞ্জিনটা বসানো আছে। তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আসলে পানিটা নিবে কোত্থেকে। আপনারা, আমি আপনাকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন পিছনে একটা অংশ আছে যেটার কারণে নেট দেয়া আছে এবং এখান থেকে আপনার পানিটাকে টানবে এরা। এই মেশিনটা এই পানিটা এখান থেকে টানবে এবং এটা আপনি যখন পুকুরে বা পানির উপরেই ছেড়ে দিবেন, নর্মালি আর এক্সট্রা কোনো পাইপ ব্যবহার করতে হবে না, সরাসরি এই এইখান থেকে পানি তুলে আপনার ইঞ্জিনে আউট করে দিতে পারবে আর কি। এবং এটার জন্য আলাদা কোনো কিছুই ব্যবহার করতে হবে না। যতই ময়লা থাক, দেখেন ফুটোগুলো খুবই চিকন হওয়ার কারণে খুব বেশি একটা ময়লা আর কি এখানে যাবে না বা যাওয়ার সুযোগ নাই। এখন ইঞ্জিনের ক্ষেত্রে আসি। ইঞ্জিন আমাদের কাছে দুই রকম আছে, এটা একটা ফোর স্ট্রোক, টু স্ট্রোক। এটা মোটরসাইকেল চালিত ইঞ্জিন, দেখতে পাচ্ছেন অন্যান্য ইঞ্জিনগুলোর মতো এটা খুবই ভালো একটা ইঞ্জিন। এটা জাস্ট আগেরগুলোর মতোই দেখতে পাচ্ছেন টেনে স্টার্ট দেওয়া যাবে। এটাতে মোবিল তেল আলাদা, ফোর স্ট্রোকটা এবং টু স্ট্রোকটার ক্ষেত্রে তেল মোবিল একসঙ্গে ব্যবহার করতে হয়। এবং এখানে দেখেন হ্যান্ডেলটা এখানে খুবই স্মুথলি, এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, খুবই ওজন কম। আর পিক আপ এখানে দেখছেন, পিক আপ আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবং এখানে একটা সুইচ দেওয়া আছে, এখান থেকে অফ করে দিতে পারবেন স্টার্ট দেওয়ার পর। এবং এখান থেকে ইনলাইনটা যে বের হয়েছে দেখেন আউটলাইনটা, এই আউটলাইনটা আমরা ছোট্ট একটা পাইপ এখানে ইঞ্জিনের সাথে দেয়। আপনারা চাইলে এই লতা পাইপগুলো আলাদাভাবে বাজার থেকে কিনে আরও বেশি করে নিতে ব্যবহার করতে পারবেন। এবং গান হিসেবে দুইটা দেয়া আছে, আমি দেখি এই দুইটার মধ্যে একটা হচ্ছে এই গানটা যেটা আছে, এটা শুধু অনেক স্পিডে অনেক দূরে দিতে পারবেন। আর এটার ক্ষেত্রে আপনি যদি চান বৃষ্টির মতো তৈরি করতে পারবেন এবং এইখান বাড়া কমা করে আপনি যেরকম ইচ্ছা সেরকম করে পানিটাকে দিতে পারবেন। আপনি চাইলে কুয়াশার মতো করতে পারবেন, আপনি চাইলে বৃষ্টির মতো করতে পারবেন, আপনারা চাইলে এটাকে আরও ভিন্নভাবে যেভাবে চান সেইভাবে ফোয়ারা আকারে তৈরি করতে পারবেন। জাস্ট সিম্পলি এটা খুবই ইজি। এইখানে লক দেওয়া আছে, লক দিয়ে এখানে টাইট করে নিলেই হয়ে যায়। আর এটা খুলে খুব সহজেই এটা কাজ ব্যবহার করতে পারবেন। এবং নৌকার মতো হওয়ার কারণে ডোবার কোনো আশঙ্কা নেই যে খুব সহজে ডুববে কি না, এই বিষয়গুলো এটার মধ্যে নেই। আর বড় বিষয় হচ্ছে পেট্রোল চালিত হওয়ার কারণে যে কোনো মোটরসাইকেল ইঞ্জিন, এটা মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে যে কোনো মোটরসাইকেল মেকারের কাছে এটা ঠিক করে নিতে পারবেন অনায়াসে।
এটা ওয়ারেন্টি তো আমরা দেই, তারপরও আপনারা যদি ছোটোখাটো কোনো সমস্যা হয় সেটা এলাকাতেই ঠিক করে নিতে পারবেন আশা করি। তো ভিডিও বাড়াই না, তবে এই মেশিনটা আমরা স্যাম্পল হিসেবে দুই পিস শুধু নিয়ে এসেছি আমরা দেখার জন্য যে আসলে এটা কতটা মার্কেটে সাড়া পড়বে। আমরা ভাবিনি যে আসলে এতটা কার্যকরী হবে এই মেশিনটা। তো আপনারা যদি কমেন্ট করেন, বেশি বেশি করে কমেন্ট করবেন যে আসলে এটা আপনারা চান কি না, আপনারা যদি বলেন যে আমাদেরকে নিয়ে আসতে তাহলে আমরা আগামী দুই মাসের মধ্যে এটা আপনাদেরকে দিতে পারবো। এবং আপনারা যদি চান যে এই মেশিনটা আপনারা কিনতে চান, অগ্রিম বুকিংও করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা বুকিং করলে আমরা ওই অনুযায়ী এনে আপনাদেরকে দিতে পারবো। তবে আমরা যে স্যাম্পল হিসেবে যতটা চিন্তা করেছি তার থেকে অনেক গুণে ভালো একটা ইঞ্জিন এবং খুবই কার্যকরী এই মেশিনটা। আপনারা আরেকটা বিষয় জানাই যে এটা ফায়ার সার্ভিসে যারা আছে তারাও এটা খুবই ইজিলি ব্যবহার করতে পারে আগুন নেভানোর কাজে, কারণ এটা যেহেতু এক্সট্রাভাবে কোনো পাইপের দরকার হবে না সে কাজে, কারণ এটা খুব দ্রুত কাজ করতে পারে বলে আশা করছি আর কি। তো ভিডিও আর বাড়ি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি মেশিনটির দরকার হয় বুকিং করতে পারেন অথবা জানাতে পারেন যে আপনাদের প্রয়োজন, আমরা সেই অনুযায়ী আনার ব্যবস্থা করছি। তো আরও অন্যান্য মেশিনারি যদি চান আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারেন এবং অর্ডার করতে পারেন, আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।
আচ্ছা।